সম্মানিত প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। আজ একটা খুশির সংবাদ নিয়ে আসছি, আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের একমাত্র ব্যাংক যে কিনা 3% প্রণোদনা দিচ্ছে, সরকার 2% প্রণোদনা দিচ্ছে, অর্থাৎ আপনার 1,00,000 টাকায় বেশি দিচ্ছে বাংলাদেশ সরকার। আপনি যদি বিদেশ থেকে কিংবা যে কোনো দেশ থেকে টাকা বাংলাদেশে পাঠান, সেক্ষেত্রে সরকার 2% প্রণোদনা দিয়ে থাকে। কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের একমাত্র ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড, সে আপনাদেরকে সেই এই ব্যাংকটি আপনাদেরকে 3% প্রণোদনা দেবে। তবে এটা লিমিট সময়ের জন্য, এটা শুধুমাত্র আগামী ঈদুল আজহা পর্যন্ত। ঈদুল আজহার পরে কিন্তু এই প্রণোদনা দেবে না। সেক্ষেত্রে আপনাদের বলবো যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, এই অগ্রণী ব্যাংক লিমিটেডের মাধ্যমে পাঠাইতে পারেন, কারণ এই ব্যাংকের মাধ্যমে পাঠাইলে আপনি 1% টাকা বেশি পাইবেন। কোনো ঝামেলা কিংবা ঝঞ্ঝট ছাড়াই আপনি অ্যাকাউন্ট নাম্বারেও টাকা পাঠাইতে পারেন, পিন নাম্বারেও টাকা পাঠাইতে পারেন, যেভাবে পাঠাইবেন আপনার 3% প্রণোদনা দেওয়া হবে। তবে আমি আরেকবারও বলে রাখি, এটি কিন্তু শুধুমাত্র লিমিট সময় আগামী ঈদুল আজহা পর্যন্ত। ঈদুল আজহার পরে আবার সে 2% আগের মতো বহত থাকবে। তবে এক্ষেত্রে বলে রাখি আপনাদের এই সুবিধার্থে কিংবা জ্ঞাতার্থে যে বর্তমানে আপনি $5,000 কিংবা বাংলাদেশি টাকা 5,00,000 টাকা একসাথে পাঠাইতে পারবেন, আপনি কোনো ডকুমেন্টস ব্যতীত। আপনি 5,00,000 টাকা পাঠাইলে আপনার সে প্রণোদনা 3% হিসেবে পাইবেন, 5,00,000 টাকার বেশি পাঠাইলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কাগজপত্র, ভিসা, কী কাজ করেন, কোনো লাইসেন্স কিংবা কোনো ব্যবসা করলে ব্যবসার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, অনেক ধরনের কাগজপত্র লাগতে পারে। তবে একসাথে আপনি যদি 5,00,000 টাকা পাঠান, এই 5,00,000 টাকার জন্য আপনার কোনো প্রকার ডকুমেন্টস জমা দিতে হবে না। তো আর আগে যেমন বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা ছিল, অনেক ঝঞ্ঝাট ছিল, এখন কিন্তু সেটা নাই। এখন বাংলাদেশে অ্যাকাউন্ট খুলতে অনেক বড় কোনো ঝামেলা হয় না। আগে যেমন মনে করেন একটা কাগজ সত্যায়িত করা লাগতো কোনো গেজেট অফিসারের কাছ থেকে, সরকারি অফিসার কাছ থেকে, এই ঝামেলাটা এখন আর নাই। এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড দিয়ে খুলতে পারবেন, আইডি কার্ড না থাকলে আপনি যে পাসপোর্ট আছে, যে সকল প্রবাসী ভাইরা দেশের ছুটিতে গেছেন কিংবা যাদের অনেক প্রবাসী আছে যাদের পাস আইডি কার্ড এখনও হয়নি, যেমন আমারও হয়নি এখনও আইডি কার্ড, আমার কিন্তু এখন আইডি কার্ড নাই, কারণ আমি 2007 সাল থেকে মালয়েশিয়া আছি, এখনও পর্যন্ত আমার আইডি কার্ড হয়নি। ছুটিতে গেছি তবে আইডি কার্ড করতে পারিনি, যাই হোক সেটা পরের কথা। যে যাদেরকে আইডি কার্ড নেই আপনারা পাসপোর্ট ফটোকপি দেবেন, পাসপোর্ট ফটোকপি এবং আপনার ছবি লাগবে দুই কপি ছবি, আর সাথে যে আপনার নমিনে থাকবে, আপনার নমিনে থাকার ব্যক্তির আইডি কার্ড হলে হবে কিংবা জন্ম নিবন্ধন হলে হবে, কিংবা সে যদি নাবালকও হয় কোনো সমস্যা নেই। এখন বাংলাদেশে অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ, আপনার অ্যাকাউন্ট খুলতে 500 থেকে 1,000 টাকা হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বলবো আপনারা যে সকল প্রবাসী ভাইরা কিংবা প্রবাসী ভাইরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনারা সহজে এভাবে দেশে ছুটিতে গেলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আপনারা বাংলাদেশের অন্য অন্য ব্যাংকে যে টাকা আমানত রাখতেছেন, আপনারা যে সকল এজেন্ট ব্যাংকিং কিংবা বিভিন্ন ধরনের, বাংলাদেশে এখন বর্তমানে অনেক ব্যাংক আছে, 60 থেকে 61টার মতো বাংলাদেশে বর্তমানে ব্যাংক আছে, সেই ব্যাংকের ভিতরে আপনারা যদি টাকা রাখেন, সরকারি ব্যাংকে টাকা রাখাই শ্রেয় বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন বাংলাদেশে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো প্রকার সরকারি ব্যাংক দেউলিয়া হয় নাই, কারণ সরকার প্রতি বছর ভর্তুকি দেয় এই সকল সরকারি প্রতিষ্ঠানের নামে। সেজন্য আপনাদের বলবো যে আপনারা যদি টাকা রাখতে চান কিংবা টাকা গচ্ছিত রাখতে চান, টাকা পয়সা লেনদেন করতে চান, বড় অঙ্কের টাকা, অল্প মনে করেন 2-1 লাখ টাকা লেনদেন করলে আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে, যে কোনো এজেন্ট ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন। যখন আপনি বেশি টাকা লেনদেন করবেন সেক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যেন আপনি সরকারি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন। সরকারি ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে কি হবে, আপনার টাকার নিরাপত্তা থাকবে। কারণ আপনারা জানেন বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন পত্রপত্রিকায় দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের এজেন্ট ব্যাংকের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে মানুষ, নিঃস্ব হয়ে যাচ্ছে, প্রবাসীর অনেক কষ্টের টাকা সে মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। এ ধরনের কারণের জন্য আমি আপনাদের বলছি অবগতির জন্য যে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন সরকারি ব্যাংকে খুলতে পারেন,
বা বিভিন্ন এজেন্ট ব্যাংকের মাধ্যমে খুললে একটা রিস্ক থাকে, এই জন্যই বললাম। তারপরেও সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, মানে আমি যেটা মনে করছি সেটা আর কি। তো আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। সেজন্য আগামী ঈদুল আজহার আগে যারা টাকা পাঠাইতে যাচ্ছেন, পবিত্র ঈদের আগে অগ্রণী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে আপনারা 1% প্রণোদনা বেশি পাবেন, অর্থাৎ আগে 2% ছিল, এখন 3% প্রণোদনা পাইবেন। অর্থাৎ 1,00,000 টাকা পাঠাইলে আপনি 3,000 টাকা এক্সট্রা পাইবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটি ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।